বন্ধ বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এ নয় কারো দান। আমরা বলবো আপনার কথা বুঝে নেবই অধিকার, বুঝে দেবই অধিকার। ধন্যবাদ এবি চ্যানেলকে, একটু দেরিতে হলেও আপনারা এসেছেন এবং করোনাকালীন সময়ে একজন আমি ক্ষুদ্র জনপ্রতিনিধি হিসেবে কীভাবে দায়িত্ব পালন করেছি, আমার এলাকার মানুষের জন্য কতটুকু করতে পেরেছি সেই বিষয়ে আপনারা মানুষের সামনে তুলে ধরার জন্য এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিই। আসলে করোনা যে মহামারী, এটা একটা বৈশ্বিক সমস্যা। তো এই সমস্যার সাথে আমরা পূর্ব থেকে পরিচিত না, বা করোনাকালে করোনা যে একটা সমস্যা এটা সম্বন্ধে আমরা কখনো অবগত ছিলাম না, আমাদের কোনো ধারণাও নাই যে এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী, এটার ক্ষতিকর দিকগুলো কী, বা করোনা যে একটা মহামারী আকারের রোগ এটা কিন্তু আমরা চিহ্নিত করতে পারিনি। তো এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশ সরকারও এই করোনার প্রকোপ থেকে বা দুর্বিষহ অবস্থা থেকে সাধারণ জনগণকে যাতে হেফাজত করা যায়, রক্ষা করা যায় বা তাদেরকে নিরাপদে রাখা যায়, সেই জন্য অনেক সময় মানুষকে ঘরে থাকার জন্য বিভিন্ন সময় পত্রপত্রিকে টেলিভিশনে বিজ্ঞপ্তি দিয়েছেন, প্রচার করেছেন, প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তো এভাবেই আপনাদেরকে মানুষকে নিরাপদে ঘরে অবস্থান করার জন্যই লকডাউন শব্দের সৃষ্টি হয় আর কি, যেটার সাথে আমরা আগে পূর্বপরিচিত ছিলাম না। লকডাউনটা কি অনেকে বুঝতো না, কিন্তু পড়াশোনা জানুক আর না জানুক লকডাউন মানে হচ্ছে যে করোনা একটা অনেক বড় মহামারী রোগ, এ থেকে বাঁচার জন্য সরকার আমাদেরকে বলেছে ঘরে থাকতে হবে, এটাই আমরা মনে করি লকডাউন। তো সাধারণ মানুষ আস্তে আস্তে প্রশাসনিক এবং আমরা যারা সোশ্যাল ওয়ার্কার আছে তাদের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে টেলিভিশন প্রচার মাধ্যমে প্রচারিত হওয়ার পর মানুষ কিন্তু আস্তে আস্তে সেটা অভ্যস্ত হতে লাগলো যে হ্যাঁ, আমাদেরকে যদি এ রোগ থেকে বাঁচতে হয়, এই মহামারী থেকে আমাদের জীবন রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই নিরাপদে থাকতে হবে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বা পরিস্থিতি বজায় রাখতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে মানুষ যখন বিভিন্নভাবে কাজকর্ম করতে শুরু করে তখন কিন্তু আস্তে আস্তে এই মানুষ ঘরবন্দি হয়ে পড়ে নিজেদের প্রয়োজনে। তো বাংলাদেশ বা ঢাকা শহরের অন্য অন্য এলাকার তুলনায় আমাদের কামরাঙ্গীরচরটা হচ্ছে একটু পিছিয়ে পড়া জনপদ। এখানে আপনার উচ্চবিত্ত মধ্যবিত্ত মানুষের সংখ্যা একটু কম, সাধারণ নিম্নের মানুষের বসবাস এখানে বেশি। তো সঙ্গত কারণে যারা দিন আনে দিন খায়, এই সমস্ত মানুষগুলো যখন গৃহবন্দী হয়ে পড়ে তখন তাদের কিন্তু ঘরে ওই যে আপনার করোনা ভাইরাস আক্রমণকে মোকাবেলা করার জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থ সম্পদ মজুদ ছিল না, খাদ্য সামগ্রী মজুদ ছিল না। তো এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে তাদের সহযোগিতার প্রয়োজন হয়। তা আমরা একজন ক্ষুদ্র জনপ্রতিনিধি হিসেবে আমাদের এই অঞ্চলের যিনি সংসদ সদস্য, সাবেক সফল খাদ্যমন্ত্রী, ঢাকা দুই আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, আমাদের প্রিয়তা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেবের সাথে আমরা পরামর্শ করি। আমাদের তিনজন কাউন্সিলর, একজন মহিলা কাউন্সিলর, এমপি সাহেবের সাথে আমাদের ইসলামী নেতৃবৃন্দ সহ আমরা বিভিন্ন সভায় দফায় দফায় মিটিং করি যে মানুষের যখন অভাব অনটন বা সাহায্যর প্রয়োজনটা বেশি প্রকট আকারে ধারণ করে, মানুষ যখন আমাদের কাছে প্রত্যাশা করে, তখন আমরা আমাদের এমপি সাহেবের সাথে যোগাযোগ করি। আমাদের পূর্বতন মেয়র তখন দায়িত্ব ছিলেন এবং আমাদের নবনির্বাচিত মেয়রও আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রক্ষা করেছেন। এবং পাশাপাশি ঢাকা শহরের মধ্যে আমার ওয়ার্ডটাই 56 নম্বর ওয়ার্ডটাই ব্যতিক্রম যে আমাদের 24টা পঞ্চায়েত কমিটি আছে। এই 24টা পঞ্চায়েত কমিটি নিয়ে আমি একাধিকবার মিটিং করেছি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, ব্যবসায়ী, সকল শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে আমি মিটিং করেছি। এবং মিটিং করে সকলের কাছ থেকে যে যারা অসহায় দরিদ্র, অত দরিদ্র নিম্নের মানুষ যারা গৃহবন্দী হয়ে পড়েছে, আপনার যারা দিন আনে দিন খায়, ঘরের মধ্যে আপনার অর্ধহারে অনাহারে রয়েছে, তাদের যখন সহযোগিতার প্রয়োজন হয় আমরা তখন এই পঞ্চায়েতের মাধ্যমে যারা পঞ্চায়েত প্রধান, সমাজের দণ্ডাঢ্য ব্যক্তি, তাদের সহ আমাদের এমপি সাহেবের সহযোগিতা, সিটি কর্পোরেশনের সহযোগিতা এবং আমাদের ব্যক্তিগত সহযোগিতা, প্রধানমন্ত্রীর সহযোগিতা সহ সব আমরা প্রথম অবস্থায় আমরা নিজেরা ব্যক্তিগতভাবে শুরু করি।
আস্তে আস্তে এই পর্বটা যখন শুরু হয়, পরবর্তীতে আমাদের এমপি সাহেব আমাদের সাথে সম্পৃক্ত হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় আমাদের সাথে সম্পৃক্ত হয় তার সহযোগিতার হাত নিয়ে, পাশাপাশি আস্তে আস্তে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটা কন্টিনিউ দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সিটি কর্পোরেশনের মাধ্যমে কিন্তু অব্যাহত গতিতে আমরা সহযোগিতা পেয়ে থাকি। তো এগুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের পর্যায়ক্রমে বিভিন্নভাবে তালিকা প্রণয়ন করে যাচাই বাছাই করে আমরা একেবারে রুট লেভেল পর্যন্ত প্রথম দিকে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিই। পরবর্তীতে আমাদের সরকারি হাসপাতাল আছে কামরাঙ্গীরচরে, এই হাসপাতালের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন সময় হাজার হাজার মানুষকে বিভিন্ন সময় বেঁধে দিয়ে একদিন একই এলাকার মানুষকে আমরা ত্রাণ কার্যক্রম অনেক দিন আমরা ত্রাণ কার্যক্রম চালাইছি এবং আল্লাহর রহমতে ঢাকা শহরে আমাদের মতো এই ওয়ার্ডে এমন ত্রাণ কার্যক্রম সহযোগিতা কেউ করতে পারে। আমরা একটা জিনিস বুঝতে পারছি, বিশ্বের অনেক বড় বড় নেতা, ঠিক আছে, অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা এবং সুশীল সমাজের যারা প্রতিনিধি আছেন বা যে যেখানেই টেলিভিশনে আমরা দেখেছি, কে কিন্তু ঘর থেকে বের হওয়ার সাহস কিন্তু দেখায়নি, কিন্তু আমরা ব্যতিক্রম ছিলাম। আমি এবং আমার যারা আমাদের সাথে সহযোগী আছে, সহযোদ্ধা আছে, তাদেরকে নিয়ে কিন্তু সেই করোনাকালীন প্রথম দিক দিয়ে আমরা কিন্তু মানুষকে ঘরের মধ্যে রাখার জন্য প্রশাসনের সাথে কাজ করেছি, প্রচার প্রচারণা করেছি, পাশাপাশি বিভিন্ন বাজারে একমুখী দিয়ে প্রবেশ করতে হবে, অন্য পথে বের হতে হবে, ঠিক আছে, সব জায়গায় কিন্তু আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করছি। প্রথম আপনার করোনার প্রভাব দেখা মাত্রই কিন্তু অভাবটা দেখা দেয়নি, অভাবটা কিন্তু কিছুদিন পর দেখা দিয়েছে। যখনই অভাব দেখা দিয়েছে তখনই কিন্তু আমি এই পঞ্চায়েতের সহযোগিতা নিয়ে সেভারেল টাইম আমরা কিন্তু এই ত্রাণ কার্যক্রম চালাইছি বহুবার এবং অব্যাহত গতিতে এখন পর্যন্ত আসি। অনেকে আছে যে অসুস্থ হয়ে পড়ছে, এখনও অনেকে আছে কাজকর্ম পায় না, আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম বা সহযোগিতা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছি। আমাদের একটা সৌভাগ্য যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখানে একটা 31 সদস্যের সরকারি হাসপাতাল করেছেন, যে আমাদের প্রিয় নেতা আকবর কামরুল ইসলামের অত্যন্ত ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে এখানে আমাদের একটা সাব সেন্টার ছিল নমুনা সংগ্রহের। আমাদের মানে অন্য অন্য জায়গায় দেখা যায় যে 2-3 দিন সিরিয়াল দিয়ে নমুনা দিতে হতো, কিন্তু আমার এলাকার মানুষজন এবং আশেপাশের বিভিন্ন এলাকার মানুষজন এখানে এসে নমুনা দিয়েছে এবং একদিন 2 দিনের মধ্যে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যেতাম। এটা আমাদের জন্য একটা বিশাল উপকার হয়েছে। আমাদের কামরাঙ্গীরচরবাসী মানে করোনা যে একটা অনেক বড় রোগ, আমাদেরকে সাবধানে থাকতে হবে, এ থেকে দূরে থাকতে হবে। এই অঞ্চলের মানুষের চলাফেরা কাজকর্ম দেখে মনে হয় না যে তারা করোনার মানে করোনার ভয়ে ভীত। তো যখন শুনছে যে কোনো মানুষ মারা গেছে, কে কিন্তু জানাজা থেকে কখনো কিছু বা ছিল না এবং তার সৎকার কার্য করার জন্য, তাকে গোসল দেওয়ার জন্য এই আনুষঙ্গিক যে কাজ ছিল এগুলো মানে কখনোই বন্ধ ছিল না। যখনই খবর পেয়েছে কেউ মারা গেছে, তার এই সমস্ত আনুষঙ্গিক কাজগুলো সম্পন্ন করার জন্য মানুষ কিন্তু সার্বক্ষণিক পাশে দাঁড়াইছিল। অতীতের মেয়র সাহেবরা যেভাবে এই ডেঙ্গু বা চিকুনগুনিয়া রোগে আক্রান্ত বা হওয়ার পূর্বে যে একটা মশার যে উৎপত্তি বা মশার যে একটা আক্রমণ বা একটা যে বিচরণ দেখা গিয়েছিল, ওইটা আপনার নিয়ন্ত্রণ করার জন্য বলেন বা প্রতিরোধ করার জন্য বলেন, উনি কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে আমাদের আগে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ছিল কম, উনি এসেই সেখানে দ্বিগুণ আপনার কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছেন। যেখানে আপনার মেশিন 2টা ছিল সেখানে ডাবল করে দিয়েছেন। ওষুধের মানগুলো আগের তুলনায় এখন কিন্তু অনেক বেশি পারফেক্ট। তো এই বিভিন্ন বহুমুখী উদ্যোগ গ্রহণ করার কারণে অতীতের তুলনায় যে কোনো সময়ের তুলনায় এখন কিন্তু মশা আপনার নিয়ন্ত্রিত। জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং আজকের বাংলাদেশে এই স্বাধীনতাকামী মানুষের যে প্রত্যাশা ছিল যে তারা স্বাধীনভাবে মুক্তভাবে সোনার বাংলাদেশে বিচরণ করবে, তাদের সকল সুযোগ সুবিধা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে তারা বিশ্বের যে কোনো দেশের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে জীবনযাপন করবে, এটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল। তো আজকে অনেক দিন পর হলেও, দীর্ঘদিন পরে হলেও জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাধীনতার যে মূল চাওয়া বাঙালি জাতির, সেটা ধীরে ধীরে কিন্তু পূরণ করে বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়া করার একটা কিন্তু দৃষ্টান্ত উনি তৈরি করেছেন। এবং আমরা প্রত্যাশা করি জাতির জনকের যে স্বপ্ন ছিল বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ তৈরি করবে,
আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে তার যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সেই স্বপ্নের সোনার বাংলা উপহার দিবে। ধন্যবাদ আপনাদেরকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।